সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি ওমর ফারুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয় বিএনপির প্রতিপক্ষ পুলিশ প্রশাসন অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে এসব নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির প্রতিপক্ষ আর এ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শ্যামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক বিএনপি এবং কাজী আবদুল ওয়াদুদ্দারা সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেগুন বাগিচা ঢাকা থেকে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দর্শক আপনারাও এই আলোচনা নিতে পারেন জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো জেলায় জেলায় ফ্রিজার ভ্যানে পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন দেশে টিকা নিয়ে সুস্থ আছেন সবাই আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের করোনা কালের এইচএসির ফল প্রকাশ শনিবার অপেক্ষায় পৌনে চোদ্দ লাখ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে নির্দেশনা চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ছুটি চৌষট্টি পৌরসভায় পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম পাবনায় প্রার্থীর এজেন্টকে ছুরিকাঘাত চট্টগ্রামে নির্বাচনের দিন গোলাগুলির ঘটনা তদন্তে গিয়ে মিলল অস্ত্র কারখানা তৃতীয় দফায় ভাষান চরে চরে নেওয়া হল সতেরোশো রোহিঙ্গাকে শনিবার যাবে আরও তেরোশো জনের বেশি খোঁজ মিলছে না ইন্দোনেশিয়ার ক্যাম্পে থাক অন্তত তিনশো রোহিঙ্গা এবং ভারতের দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ পাওয়া যায়নি হতাহতের খবর সব বিমানবন্দর এবং সরকারি ভবনে বাড়তি সতর্কতা আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায় আমি প্রথমে শুরু করতে চাই নির্বাচনী ব্যবস্থা পড়া নিয়ে আপনারা বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচনে সরকার প্রশাসনকে ব্যবহার করছে এরকম অভিযোগ আপনারা বরাবরই করে এসেছেন কিন্তু এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পর আপনারা সরাসরি আপনাদের প্রতিপক্ষ বলছেন সরকার নয় আওয়ামী লীগ নয় প্রশাসনকে আপনারা প্রতিপক্ষ বলছেন সেই ক্ষেত্রে আমরা জানি যে মানে রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকেই আসলে প্রতিপক্ষ হিসেবে মনে করে থাকে তো প্রশাসনকে যখন আপনারা রাজনৈতিক আপনাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থানটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ধন্যবাদ আপনাকে অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে গত বারো বছরে আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন হিসেবে এত দেউলিয়া এবং দুর্বল হয়ে গেছে যে পুলিশ র্যাবের সাহায্য ছাড়া ওনারা কোনো নির্বাচন অংশগ্রহণ করা ওনাদের পক্ষে সম্ভব না আমরা দু হাজার আঠারো সালের খ্যাত যে জাতীয় পার্লামেন্টারি নির্বাচন হয়েছে সেখানেও আমরা দেখেছি পুলিশ র্যাব বিজিবি আনসার সব নিয়ে এসেছে যত বাহিনী আছে বাংলাদেশে সবাইকে একশোতে একশোতে ব্যবহার করেছে এসপি ডিসিকে ব্যবহার করা হয়েছে ওসি ওসিএসআইকে ব্যবহার করা হয়েছে আপনার ব্যালট বাক্স ভর্তি করার জন্যে এই যে দুই দিন আগে চট্টগ্রামে আপনার হেডলাইনে দেখাচ্ছিলেন যে অস্ত্র গুদাম পাওয়া গেছে এত অস্ত্র কোথার থেকে আসলো এত লোক কোথার থেকে আসলো চট্টগ্রামে আজকে আপনাদের টিভিতে আপনারা দেখিয়েছেন পত্রপত্রিকা এসছে সব পত্রিকা এসছে ইলেকশন কমিশন নামক একটা একটা বস্তু যে বাংলাদেশে আছে তাদের ভূমিকা ছিল নীরব দর্শক এবং আজকে ডাটা আছে যে সাতশো পঁয়ত্রিশটি কেন্দ্র চিটাগং সিটি কর্পোরেশনে তার মধ্যে একশো উনিশটি কেন্দ্রে ধানরা শীর্ষের মাত্র পাঁচটি ভোট পড়ছে ওকে পঁয়ষট্টি পঁয়ষট্টিটা কেন্দ্রে ছয় ছয় থেকে দশটা ভোট পড়ছে সকাল সাড়ে নয়টার মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে অস্ত্রসহ মানুষ ঢুকেছে গুন্ডা বাহিনী ঢুকেছে আর বিএনপির কাউন্সিলর প্রার্থী মহিলা কাউন্সিলর প্রার্থী পুরুষ কাউন্সিলর প্রার্থীদের সহ এজেন্টদেরকে মারধর করা হয়েছে বের করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন তো বলে দেয় নাই যে বিএনপি যদি ইলেকশন করতে হয় তাহলে সশস্ত্র হয়ে কেন্দ্রে ঢুকতে হবে এই লোকজনগুলো একজনও চিটগং সিটি কর্পোরেশনের লোক না সিটি কর্পোরেশনের ভোটার না সিটি কর্পোরেশনের কোনো নেতাকর্মী তারা না তাহলে তারা অস্ত্র নিয়ে কীভাবে এই সাতশো পঁয়ত্রিশটি কেন্দ্রে ঢুকলো এবং আমাদের প্রত্যেকটি এজেন্টকে কাউন্সিলরকে মারধর করে বের করে দেওয়া হলো লজ্জাজনক ব্যাপার যে মহিলা কাউন্সিলরদেরকে শারীরিকভাবে অপমান করা হয়েছে মহিলা এজেন্টদেরকে তাদেরকে ইনসাল্ট করা হয়েছে বিভিন্নভাবে এটা অত্যন্ত দুঃখজনক এটা বাংলাদেশে পঞ্চাশ বছরের আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী পালন করছি তো লজ্জা হয় এদেশের নাগরিক হিসেবে যে আমরা এখনো একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে যায়নি মিথ্যা কথা কাদের সাহেব কি দেখছে সাতশো পঁয়ত্রিশটা কেন্দ্রে উনি গেছেন উনি তো ওনার ড্রয়িং রুমে বসে বসে ভাষণ দেন প্রত্যেক দিন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতির সেটা হজম করতে হয় বাস্তবতা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি কেন্দ্র এজেন্ট ছিল আমাদের বিএনপির ধানাশিসের যে প্রার্থী সাধার সাহেবের যে নিজের কেন্দ্র সেই কেন্দ্র থেকে সকাল সাড়ে নটার মধ্যে এজেন্ট মেরে বের করে দেওয়া হয়েছে এজেন্ট তো সবগুলোতেই ছিল তা আমাদের এজেন্ট তো পকেটে পিস্তল নিয়ে তারপরে দা যে যেভাবে আওয়ামী লীগের বাহিনী করেছে সেভাবে তারা তো যায়নি তারা তো ভোট জেনুইন ভোট করতে গেছে এবং বাস্তবতা হচ্ছে যে আপনি দেখেন আপনি আমি একটা উদাহরণ দেব স্পেসিফিক উদাহরণগুলো কিন্তু আমরা ইলেকশন কমিশনে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী যেগুলো আমাদের ইলেকশন কমিশনে কমপ্লেন করার দরকার আমরা করেছি রেজাল্ট ইজ জিরো আমি আপনার কাছে আবারও আসবো আমি তখন যেটি জানতে চাইবো যে আপনি যা বললেন মানে সেটি কি মানে রাজনৈতিক সমস্যা নাকি অন্য সমস্যা বলবেন যে তাহলে কিভাবে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দুর্বল হয়েছে যে আপনার কাছে এইটা এইটার আমি পরে উত্তর জানতে চাইবো কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা আপনার কাছে যেটি জানতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের ছোট ভাই নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাও তার এলাকায় যখন নির্বাচন হয় তিনিও অভিযোগ করেছিলেন যে প্রশাসন হচ্ছে হস্তক্ষেপের অভিযোগ তিনি তুলেছিলেন যে প্রশাসন যদি হস্তক্ষেপ করে এবং প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে হচ্ছে তিনি বিজয়ী হবেন এখন হচ্ছে মানে এই প্রশাসনের কোন কোন ক্ষেত্রে পক্ষপাত দুষ্টতা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে সেটিকে আসলে আওয়ামী লীগকেও বিপদে ফেলছে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা এবং ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচকদের আসলে আমি প্রথমে একটা কথা শুরু করে আপনি উত্তরটা একটু পরে দিই আমি আগে সামার দুটি কথার উত্তর দিই বিএনপি বলছে আওয়ামী লীগ দেউলিয়া আমি এই প্রসঙ্গে বিএনপিকে পাল্টা দেউলিয়া বলে তাই খাটো করতে চাই না দেউলিয়ার নিচে কোনো শব্দ আর আছে কি না আমি ওই জায়গায় যেতে চাই বিএনপি যদি জনকল্যাণ জনগণের রাজনৈতিক দল হতো প্রশাসন কেন মানব কল্যাণের জন্যে কি এদেশের মানুষ বাঙালিকে নিয়ে নেতৃবৃন্দ যারা জাতির পিতার কথা আমি বাদই দিলাম এখন অন্যান্য নেতৃবৃন্দ কি তারা পাহাড়সম সমস্যাকে সমাধান করে তাদের ন্যায্য অধিকার আদায় করেনি আওয়ামী লীগ তার উজ্জ্বল দৃষ্টান্ত আর উনি আরেকটা কথা বললো এটা যেটা বলা উচিত নয় ওবায়দুল কাদের সাহেব এই প্যান্ডামিকের মধ্যে উনি তথ্য উপাধ্যর ভিত্তিতে কিন্তু উনি বসে কথা বলছে আমি তো নিশ্চয়ই ফখরুল ইসব আলমগীর সাহেবকে কথা বলি যে উনি দেখিনি তো চিটাঙ্গে যেয়ে একটা জনসভা বক্তৃতা করতে বিএনপির কোনো রাজনৈতিক নেতা কিন্তু চিটাঙ্গে গিয়ে তার প্রার্থীর পাশে দাঁড়ায়নি বরং আওয়ামী লীগের টোটাল নেতৃবৃন্দ এই প্যান্ডামিক হোক এই যাই হোক না কেন এর মধ্যে তারা গেছে চিটে গিয়ে তার প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দলীয় হয়ে নিয়োগ করেছে এখন প্রশাসনের উপরে দোষ দিয়ে যদি পার হয়ে যাওয়ার মানসিকতা থেকেই থাকে তাহলে রাজনীতি ছেড়ে দিতে হবে প্রশাসন কোনো দেশের রাজনৈতিক দলকেই তারা যখন বিপক্ষ দলে থাকে সে কী বলবো এই যে আজকের বাইডেন আমেরিকা যে বাইডেন তাকেও কিন্তু কোনোরকম কোনো ছাড় কিন্তু ওই কয়েকদিন ট্রাম্প দেন পৃথিবীর কোথাও দেওয়া হয় না যদি আপনি সত্যিকারের জনকল্যাণের কোনো এজেন্ডা নিয়ে মানুষের সামনে তুলতে পারেন ধরতে পারেন বলতে পারেন নেতৃত্ব সামনে লাইন দিতে পারেন জনগণ কিন্তু আপনার যাবে যেহেতু তার প্রয়োজন রয়েছে যদি জনগণের প্রয়োজন না হয় ব্যক্তিকেন্দ্রিক প্রয়োজন নিয়ে আপনি জনগণের ধোঁয়া তুলে রাজনীতি করতে থাকেন তাহলে ব্যর্থতা এভাবে ব্যর্থতার গ্লানিতেই পর্যবিত হতে হবে বিএনপি সেই ঘোর পাকে ঘোর কাচ্ছে মূল বিষয়টা হলো বিএনপির রাজনৈতিক যে সিদ্ধান্তহীনতা ছিল চিটাবঙ্গের এই মেয়র নির্বাচনকে নিয়ে তাদের একটি নেতাও যে জিততে হবে যেতে হবে বলতে হবে শুধু নির্বাচন কমিশনকে দায়ী করে দোষী করে লাভ কি ভোটার আনার যে বিষয় আপনি কি দেখেননি যে অবাধভাবে কিন্তু চিঠি অঙ্গে নির্বাচিত পরিচন্ন ক্যাম্পেইন হয়েছে হ্যাঁ এখানে বিএনপি বিএনপি মারামারি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মারামারি করেছে আওয়ামী লীগ বিএনপি মারামারি করেছে দুটো মানুষের জীবনের গেছে যেটা আমরা কখনো চাই না কিন্তু বাংলাদেশের রাজনীতি কেন অপরাপর বাংলাদেশ কেন এই সমসাময়িক বিশ্বে রাজনৈতিক যেখানে ভোটের মাধ্যমে একান্ন পার্সেন্ট ভোট পেলেই উনি বিজয়ী উনি যদি পঞ্চাশ দশমিক পঞ্চাশ ভাগ ভোটও পেয়ে থাকেন উনি বিজয় হন না গণতন্ত্রের বর্তমান যে সিস্টেম সেই সিস্টেমে বিএনপিকে চিন্তা করতে হবে যে আমি ভোটকেই প্রাধান্য দেবো বিএনপি ভোটের চেয়ে দোষের প্রাধান্য বেশি দিয়ে পার্স করতে যার জন্যে বিএনপি মার খাচ্ছে আর আপনি যেটা বললেন যে আমাদের ওই আব্দুল কাদের মির্জা যে কথাটি বলেছে হ্যাঁ উনি তো জিতেছেন প্রশাসন তো উনি বলেছেন প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছেন হয়তো বা ব্যক্তিগতভাবে উনি কখনো প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির উপর কি বলে নাকস হয়েছেন হয়তো তারই বহিঃপ্রকাশ উনি বলেছেন এটা ব্যক্তি সিদ্ধান্ত মোটেই দলীয় সিদ্ধান্ত সেটা ছিল না দলীয় সিদ্ধান্ত ছিল প্রশাসন হোক যে তথ্যটি দিয়েছে সেটা কতটা ঠিক আমি মনে করি সেই তথ্যের যদি কোনো লাগাল থাকে তাহলে পাশ করার কথা নাই উনি এত বিপুল ভোটে পাশ করেন করতে উনি যে প্রশাসন দোষ দিলেন প্রশাসন যদি স্ক্রিন করতো প্রশাসন যদি ওনার কথার সাথে আমরা ধরেই নিই সত্য যে প্রশাসন তাকে পাশ করে দেবে পাশ করতে পারতো পারতো না প্রশাসন যদি বলতো না পাশ করে দেবো না প্রশাসন সে কাজটি করেনি প্রশাসন হয়তো হতে পারে ওনার সাথে হয়তো মানে হচ্ছে প্রশাসন চাইলে পারে প্রশাসন যদি কোনো কারণে প্রশাসন নির্বাচন কমিশন সকলে মিলে যে চায় যে আপনি খুবই অপরাধ করছেন অন্যায় করছেন স্টপ করে দিতে পারতো প্রশাসন ইলেকশনটাই ভণ্ডল করে দিতে পারতো পারে না একটা পুলিশ মারামারি লাগাইতে পারে না আপনিও পারেন আমিও পারি শুধু পুলিশ পারে না আমি পারি আপনি পারেন বিএনপি পারে সবাই পারে চিটা হয়েছে না দু একটা জায়গাতে হয়েছে তো আমরা তো দু একটা জায়গায় দেখেছি সব জায়গাতে হয় আর লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যার যে আধিপত্য বিস্তারের এরিয়া থাকে আগে থেকে কিন্তু করা হয় কারণ ওইখানে শুধু শুধু মেয়র ভোট করে না কিন্তু এখানে সব সবচেয়ে বড় ব্যাপার ওইখানে কমিশনারা ভোট করে তারা নিজেদেরকে আধিপত্য বিস্তার করে তার জয়কে সিনিয়ে না আনার জন্য সেখানে কিন্তু দল দেখে না তারা কিন্তু নিজের কাজটা নিজেরা করতে থাকে এই গিয়ে অনেক সময় বাদ বিতন হয় আমরাও যে এর সম্মুখীন হইনি তা না শাসনের বিরুদ্ধে যে পক্ষপাত দুষ্টতার অভিযোগ সেটাকে না না আমি পুরোটা ভিত্তিহীন কেন বলবো কোনো তথ্য কি কারো কাছে আছে পুরোটাই সত্য এই যে আমরা যখন কথা বলি এটা পুরোটার যেমন সত্য নয় নিঃসন্দেহে বলব পুরোটা মিথ্যা নয় নিশ্চয়ই প্রশাসনের মধ্যে অনেক ধরনের মানুষ আছে যারা সব সবসময় একটা ক্যাওয়াসকেই প্রাধান্য দেয় কার কারো কারো স্বার্থ বাস্তবায়ন করে করতে পারে যেমন আমরা এখন সরকার পরিচালনা করছি তার মানে কি সরকার কি আমাদের মতাদর্শতা আমাদেরকে তুলে ধরার জন্য সব লোক রয়েছে না তারা প্রশাসনের যে কাজটি দৃষ্টিভঙ্গিতে করা উচিত তারা সেটাকে করছে করতে কখনো কখনো আমার স্বার্থে আঘাত লাগলে হয়তো আমি দুটি কথা বলতেও পারি কিন্তু ফাইনালি প্রশাসন তাদের নিরপেক্ষতা বজায় রেখেছে ওই জন্যেই কাদের মির্জা ভাই পুরোসভীয় হতে পেরেছে তেমনিভাবে সিটি কর্পোরেশনও ব্যথ্যায় তো আছেই ভাই এই ব্যথ্যায় বিএনপি আজকে আমাদেরকে ভোটের দোষ দেয় বিএনপি গণতন্ত্রের কথা বলে বিএনপি আমাদের খারাপ বলে বিএনপির খারাপের ইতিহাস বারো বছর চোদ্দো বছর হয়ে গেছে মানুষ ভাগে ভুলতে পড়েছে বাঙালিদের সকালের বিকালে ভুলে যায় ভুলে যায় আমরা অনেকেই ভুলে যাই কিন্তু এই ভোলাটা সেই ভোলা নয় জাতির জনকের কন্যা জয় শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আজকে তৃতীয় বিশ্বের দেশ বলি আমরা দ্বিতীয় বিশ্বে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং চলে যাবো অতি শীঘ্রই আমার কিন্তু ভ্যাকসিন চলে এসেছে এখানে যে সাফল্য নিয়ে কেউ কথা বলে না একটু ভুল হলে তাকে বিরাটকে তুলে ধরা হয় সংবিধান অনুযায়ী সংবিধানের যে ভাষ্য সেই অনুযায়ী আসলে প্রশাসনের সবাই হচ্ছেন প্রজাত প্রজাতন্ত্রের কর্মচারী তারা কোনো ব্যক্তির নন তারা কোনো দলের নন কিন্তু শুধুমাত্র এই সময় না বিভিন্ন সময় আমরা দেখেছি যে যে প্রশাসনের যে চিত্রটি সংবিধানে কল্পনা করা হয়েছে সেটা আসলে বাস্তবে অনেক সময় দেখা যায় না তো এই যে

পক্ষে না হয়ে অধিকাংশ ক্ষেত্রে এবং অংশ সময় যেটা দেখা গেছে কিছু বিচ্ছিন্ন সময় বাদ দিয়ে সেটা হচ্ছে যারা যে যখন থাকে প্রধানত তাদেরই রক্ষকের ভূমিকা পালন করে একটি দিক আর একটা এক সময় যারা ক্ষমতায় তাদের যেমন ভূমিকা পালন তো এখন দাঁড়িয়ে গেছে যে বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের আপত্ত বিস্তার করে নানা ধরনের ঘটনা তাদেরও কিরণকের ভূমিকা পালন করে এটাই হচ্ছে একটা বাস্তব চিত্র বড় বিষয়টা হচ্ছে যদি বলেন এটা তো আমি তো বলি যে যে দীর্ঘদিন ধরে ক্ষমতার পাবদল ক্ষমতায় যারা ছিলেন এসব রাজনৈতিক দলগুলো এটাকে একটা সহজ বললে চলতি ধারার ক্ষমতা রাজনৈতিক দলগুলো এবং তাদের রাজনীতি তারা এই প্রশাসনকে যার মতো বিভিন্ন সময় ব্যবহার করেছে তাদের প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী

করে তুলি না আর সংগঠন কেন ধরুন এটা কে জানে আমাদের প্রশাসনের বিরাট অংশ বিভিন্ন সময় এখন না আপনি বলেন শুধু কি মেধাবিত্তে চাকরি হয় না নানা ঘটনায় চাকরি হয় নানা ঘটনায় যখন চাকরি হয় তারা কিন্তু সেই কাজটা করে প্রশাসনের কেউ যদি তিনি নির্দিষ্ট অবস্থানে চলতে চান তাহলে কি তিনি থাকতে পারবেন কারণ প্রশাসনে যাদের কথা বলছে এদের মধ্যে তো অনেক বিমান ভালো মানুষ আছে তারা কি চলতে পারবে পারবে না আপনি আজকে একটা ঘটনা দেখুন জনক এমপি যশোর তিনি থানার ওসি সাহেবকে কোন ধরনের কথা বলছেন এটা তো আজকে ফাঁস হয়ে গেছে পরিষ্কার দেখতে এ ধরনের ঘটনা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি অর্থাৎ এখন যখন দেখছি অতীত দেখছি যে ক্ষমতার কেন্দ্রবিন্দু যে সংস্থার বলি তার হেডকোয়ার্টার না হয়ে তার কেন্দ্রবিন্দু না জায়গায় নানা হেডকোয়ার্টার সেটা আপনি রাজধানী কেন্দ্রিক হয় স্থানীয় পর্যায়ে হয় সুতরাং তারা তাদের টিকে থাকার জন্য দেখে এটাই যেন চল হয়ে দাঁড়িয়েছে এটা একটা দিক আর নির্বাচনকে কেন্দ্র করে আপনি একটা খেয়াল করলে দেখবেন যে আমরা তো বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যক্ত হয়েছি আমি বলবো না সচেতন ভাবে গড়ে তুলিনি কারণ ব্যর্থটা বলে যে আমি সচেতন চেষ্টা করে পারি নাই সেটা একটা জিনিস এটা আমরা সচেতন গড়ে তুলিনি তাহলে যদি সেটা গড়ে তুলতাম নির্বাচন কমিশন যদি ওই একটা হতো তাহলে এখন পরিচালিত হওয়ার কথা তাহলে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা তেমন আমরা এই যে কথা বললেন নিশ্চয় আপনার লাইনটি স্পষ্ট হলে আমি আপনার কাছে আবারও ফিরবো আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে জানতে চাই আপনি আওয়ামী দেউলিয়া বলেছেন কিন্তু আওয়ামী লীগের যিনি প্রতিনিধি আছেন তিনি বলছেন যে বিএনপির অবস্থান তারও নিচে বিএনপির যদি জনসম্পৃক্ততা এবং জনসমর্থন থাকতো তাহলে তারা আসলে প্রশাসনের ওপর দায় চাপাতেন না তারা আসলে পরিস্থিতি মোকাবেলা করতেন যে আপনি কি বলবেন হ্যাঁ আমাদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে হয়তো মোকাবেলা করা যেত ওনারা তো অস্ত্র নিয়ে নেমেছিল এখন আমার কথা হচ্ছে দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দেই আপনি আমাকে তখন বলতে দেন নেই উদাহরণ স্পেসিফিক উদাহরণ চিটংয়ের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে বিএনপি নেত্রী পারুলকে সে ক্যান্ডিডেট ছিল তাকে সকাল সাড়ে আটটার সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে অ্যাসল্ট করে তাকে বের করে দিয়েছে হুম তেইশ নম্বর ওয়ার্ডে আপনার পোস্তারপাড় আসমা খাতুন কেন্দ্রে সকাল সাড়ে আটটায় কাউন্সিলর প্রার্থী হাজি মোহাম্মদ মহসিন সহ এজেন্টদের প্রচুর মারধর করা হয় রক্তাক্ত করা হয় তাদের হসপিটালে নিতে হয় বের করে দেওয়া হয়েছে এখন এই জিনিসগুলো তো আপনি প্রশাসন একটি দল তার যদি আওয়ামী লীগ যদি তার নিজের দলের নেতাকর্মী ভোটারদের উপর আস্থা থাকত তাহলে তারা একটি চেত যে ভোটাররা আসুক মহিলারা আসুক পুরুষরা আসুক ভোট দে যদি ওনারা ওনাদের তথাকথিত উন্নয়ন করে থাকেন আওয়ামী লীগ ভোটাররা ওনাদেরকে ভোট দেবে ওনারা চিটাগং সিটি কর্পোরেশন কেন আগামী আরও পঞ্চাশ বছর ওনারা রাষ্ট্রের দায়িত্বে থাকুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যা হলো বাংলাদেশের জনগণের সমস্যা হলো বাংলাদেশে নতুন নতুন ভোটার হয়েছে একটা আঠারো বছরের ছেলে অথবা মেয়ের তাদের সমস্যা হচ্ছে যে তারা কিন্তু ভোটটা গিয়ে দিতে পারছে না ইভিএমে ভোট হচ্ছে আমাদের ভোটাররা ঢুকছে ঢুকে যখন ফিঙ্গার প্রিন্টে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে ডাটা আসতেছে তাদেরকে বলা হচ্ছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি চলে যান এবং যারা ঢুকতে পারছে তাদেরকে অনেক কেন্দ্রে হুমকি দেওয়া হচ্ছে যে ওপেন ভোট দিতে হবে এই জিনিসগুলো এই যে ইলিগাল জিনিসগুলো আওয়ামী লীগ করছে প্রশাসনের উপর নির্ভর করিত করছে যদি তা তাদের ভিড়টা শক্ত থাকতো তারা জনগণের ভোটে নির্বাচিত একটি দল সরকার হতো যদি দুই সালে এই যে তিনশো জন এমপি তথাকথিত এমপি যারা হয়েছে যারা বসে আছে পার্লামেন্টে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাদের তাদের পায়ের নিচে মাটি থাকতো তারা জনগণের উপর বিশ্বাস রাখতো তারা প্রশাসনকে ব্যবহার করতো না আপনি চিটগং বিএনপি অফিস আক্রমণ হয়েছে সাত দিন আগে ইলেকশনের সাত দিন আগে ওখানকার যে থানার পুলিশ পুলিশের দাঁড়িয়েছিল এবং তারা নেতৃত্ব দিয়েছে ওই আক্রমণের তো পুলিশের দায়িত্ব তো থামানো বন্ধ করা নির্বাচনকালীন সময় যে কোনো অপ্রিয় ঘটনা যে কোনো নিহত হোক আহত হোক মানুষ যেই দলই হোক প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেটাকে বন্ধ করা রাইট এবং আমরা জানি আমাদের সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের কনস্টিটিউশন অনুযায়ী অনুযায়ী যে কোনো নির্বাচনের সময় ইলেকশন কমিশনের অধীনে কিন্তু প্রশাসন থাকে ইলেকশন কমিশন যদি চাইতো তাহলে কিন্তু এই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো বা ইনভেস্টিগেশন করতে পারত বা এগুলো আসলেই সুষ্ঠু তদন্ত তারা চাইলে করতে পারতো কিন্তু তারা নির্বাচন কমিশন থাকা না থাকা একই কথা ওই গণভবনকে নির্বাচন কমিশন বা ওই বঙ্গভবনকে বা প্রধানমন্ত্রীর কার্যালয়কে নির্বাচন কমিশন বানিয়ে দেন কারণ নির্বাচন কমিশন আলাদা হওয়ার কোনো যুক্তিযুক্ত বাংলাদেশের এখন আর নাই কারণ তারা কিন্তু প্রশাসনের উপর এই জন্য নির্ভর করছে যে কারণ তাদের জনগণের কোনো ভিত্তি নাই আজকে আমাদের একটাই কথা আমরা 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 চাই যে জনগণ নির্বিঘ্নে নির্ভয় দলের জনভিত্তি থাকলে সেটার তো একটা প্রভাব থাকে আমরা 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 শোনেন প্রত্যেক দিন বিএনপি প্রত্যেকটা ওয়ার্ডে শত শত লোকের ক্যাম্পেইন করেছে এবং প্রত্যেক দিন গড়ে সাতজন আটজন নয়জন করে অ্যারেস্ট হয়েছে ওইসব ক্যাম্পেইন থেকে কেন পুলিশ কেন প্রতিদিন রাতে গিয়ে রেড করলো আমাদের কর্মীদের বাসা এবং যখন সে সেই লোকটাকে পেলো না সেই কর্মীকে তার ফ্যামিলিকে তা বললো যে আমরা আবার ফেরত আসবো তাদেরকে ভয় দেখানো হচ্ছে হচ্ছিল প্রত্যেকটি বাসায় কেন রেড দেওয়া হবে আপনাদের গণমাধ্যমে তো সম্ভব না যে প্রতি বাস বেলা পুলিশ প্রশাসন চিটবঙ্গের বাড়িতে বাড়িতে কি করে সেগুলো খোঁজ রাখা কিন্তু সেটা সেইটা তো এটা তো বাস্তবতা এটা হচ্ছে আমরা এটা এটার এইটার নিরসন চাই এবং এটা নিরসন একভাবেই হতে পারে সেটা হচ্ছে যে এই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা কায়েম করতে হবে এবং এই যে যেটার জন্য ওনারা ওই যে বাস পুড়িয়েছিলেন এটা তো মানে আল্টিমেটলি রাজনৈতিক রাজনৈতিক সমস্যাই তো সেখানে ক্যাফিনেটলি একটু রাজনৈতিক প্রশাসনকে প্রতিপক্ষ বলছেন কেন আমরা প্রশাসনকে প্রতিপক্ষ বলছি কারণ প্রশাসনকে তারা প্রতি প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসনকে প্রতিপক্ষ হিসেবে ওনারা দাঁড়া করাচ্ছেন আজকে ওনাদের ওনারা ওনারা যদি অস্ত্র হাতে না থাকে ওনারা যদি প্রশাসনকে সামনে না ছেড়ে দেয় ওনাদের সাহস থাকলে ওনারা সামনে আসুক ওনারা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলকে মোকাবেলা করুক ওনারা বিএনপিকে মোকাবেলা করুক সেটা তো ওনারা করছেন না ওনারা যখন পাচ্ছেন না তখন তাদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে তারা বিএনপির উপর নির্যাতন চালাচ্ছেন বা বিরোধী দল এবং মতের আপনাকে ধন্যবাদ আমি আমি নিশ্চয়ই কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা আপনার কাছে থেকে এর উত্তর শুনবো আমরা একজন দর্শক কাছে তার প্রশ্নটি নিয়ে আসি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার নাম হাফিজুর আমি যশোর থেকে বলছি জি বলুন আমার প্রশ্ন নির্বাচন আওয়ামী লীগের সাবেক এমপি সাহেবের কাছে আমার নির্বাচন কোথাও কোথাও দেখা যাচ্ছে চট্টগ্রামে উনিশ লাখ ভোটারের ভিতরে পনেরো লাখ ভোট কেন্দ্রে যায়নি এই ভোটগুলো কাদের বিএনপির না আওয়ামী লীগের আওয়ামী লীগের যদি হবে তাহলে কেন্দ্রে কেন গেল না ধন্যবাদ দর্শক আপনাকে যে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে চট্টগ্রামে কম পনেরো সালেও চল্লিশের উপরে ভোট কাস্ট হয়েছে চল্লিশ পার্সেন্ট এবার বাইশ দশমিক বলা হচ্ছে বাইশের উপরে তেইশের মতো প্রায় এটি একটি নিশ্চয়ই আমরা যা রাজনীতির সাথে জড়িত সম্পৃক্ত এবং আমাদের দেশের জনগণ হিসাবে আমরা এটা এটা কাম্য নয় এত মানুষ থাকতে ভোট কেন্দ্রে যাচ্ছে না কেন এটি একটি সামগ্রিক রাজনৈতিক চিন্তার বিষয় সকলের জন্য প্রযোজ্য শুধু আওয়ামী লীগ বিএনপি নয় সকল নাগরিকের ভাবনা দরকার দেশের সুশীল সমাজের ভাবনা দরকার সকল স্টেক হোল্ডারের ভাবনা দরকার যে কেন আসছে না এর পিছনে যে কারণগুলি আছে সেটি হলো আমাদের দেশে পজিটিভ পলিটিক্স করার কিন্তু নিয়ামক শক্তি হচ্ছে বিরোধী দল নিয়ামক শক্তি বিরোধী দল সরকার যখন থাকে সরকারের অনেক ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্ছিত হতেই পারে সেটা কিন্তু অ্যাড্রেস করে জনগণের কল্যাণ করার যে বাকি কাজটা থাকে সেটা বিরোধী দলের থাকে দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে বিএনপি যখন রাজনৈতিকভাবে বিরোধী দল থাকে তখন সবটাই সরকার সরকারকে করতে হয় আওয়ামী লীগকে করতে হয় আওয়ামী লীগ তো সরকারে থাকে বিএনপি বিরোধী দল থাকে বিএনপি বিরোধী দলের থেকে তাদের বিরোধিতার ভূমিকা হচ্ছে শুধু নেগেটিভ রকম কোনো পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে জনগণের কল্যাণের কোনো দাবি নিয়ে তারা যেমন জনগণের সামনেও আসে না সরকারকেও তারা আবার করতে ব্যর্থ হয় আমাদের সরকার যখন এককভাবে করার চেষ্টা করে তখন বিএনপি আবার তার নেগেটিভ সমালোচনা করে একটা মিথ্যা তথ্য উপস্থাপন করার প্রত্যেক ক্ষেত্রে একটা আমান চেষ্টা করে যায় যেমন দশমী প্রশ্ন করে ওই জায়গাটি আমি আমি আসছি যে আমি একটু প্রশ্ন বলেই ফেলি সেটা হচ্ছে উনি বলছেন যে কোনো কোনো জায়গায় বিএনপি আমি বলছি ওটা একদম শূন্য সেটা কেন শূন্য আর কেন আকাশচুম্বিক তার কারণ হলো আমরা আজকে বারো বছর ধরে যে দেশটা জাতির জনকের কন্যা জয়ন্তী সেখান নেতৃত্বে কায়েম শাসন কার্য পরিচালনা করছি এর মধ্যে মানুষের কতগুলো বিষয় থাকে যেমন ধরেন আপনি কোনো কাজ করতে গেলে একটা কমিটমেন্ট করেন যে আমি এই কাজ করতে পারলে এই কাজগুলো করব আমরা দুই হাজার সালের নির্বাচন পূর্ব যে কমিটমেন্টগুলো জাতির সামনে দিয়েছিলাম যে কারণে জাতির মানে কি বলবো প্রায় অ্যাবাব সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ আমাদেরকে ভোট কাস্ট করেছিলো আমরা তাদের সকলের কল্যাণের কাজটা কিন্তু করেছি আপনি ভেবে দেখুন দুই সালে যে ছেলেটি স্কুলে পড়তো তার সে এখন ইউনিভার্সিটি পাশ করে গেছে সে কিন্তু দেখছে যে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা দুই আট সালে যে নির্বাচন পূর্ব ঘোষণা দিয়েছিল এই জাতির এইভাবে ধাপে 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 আমরা তোমাদের নাগরিক সুবিধা ফ্যাসিলিটেট করব বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সুবিধা ফ্যাসিলেট করব গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবো আমরা মানুষের কল্যাণের কাজ করব যে সূত্র ধরে স্বাধীনতা এসেছিল মুক্তিযুদ্ধে প্রাণ গাছে তিরিশ লক্ষ এবং দু লক্ষ মা বনের সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতার যে ঘোষিত ঘোষণা সেটি কিন্তু আমরা বাস্তবায়নের পথে গিয়েছি এখন বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সেইগুলো কথা মানুষ কিন্তু দেখছে সেই ছাত্র দেখছে যে ইয়াস উনি বলেছিলেন এই কাজগুলো হবে আমি পাচ্ছি তার সুফল আমি ঘরে বসে পাচ্ছি তার সুফল আমি দেখতে পাচ্ছি এই সুফল এখন বিষয়টি হলো যে বিএনপি বলছে তারা সবসময় আমাদেরকে যে ব্লেমটা দিতে চায় আমরা কিচ্ছু করছি না আমাদের কোনো কর্ম নেই আমাদের কোনো কর্য নেই আমরা শুধু নষ্ট করছি শোনেন সবাই জানে বিএনপি হল করে জানে যে আমরা রাজনৈতিক দলকে প্রশাসনকে রাজনৈতিক দলের প্রতিপক্ষ আমি দর্শকদের প্রশ্নের উত্তর শেষ করে আমি আপনাদের কাছে ফিরবো ভাই সেটি হলো যে সেই জন্য আমি বলতে করি বিএনপি রাজনৈতিক হয় যে ভুলটি বারবার করে যাচ্ছে তার অ্যাড্রেস হতে পারছে না কেন সেই কারণে মানুষ দেখছে কি দরকার বিএনপিকে সমর্থন দেওয়ার বিএনপি করতে অ্যাকটিভ বিএনপি করতে তারা এখন বিএনপি করতে চায় না কারণ প্রথমত বিএনপি নেগেটিভ অ্যাটিটিউড আছে জনগণের প্রতি মেসেজ আছে যে আর করে কি হবে সব তো আওয়ামীলিকে পেয়ে যায় মানুষ কি করে তোমরা যদি তাহলে তোমাদের সাথে থাকো কেন মানুষ কিন্তু এই জন্যে কিন্তু বিএনপির থেকে মানুষ কিন্তু পরিত্যাগ করেছে মুখ ফিরে নিয়েছে আমাদের দিকে আসার বাণী যে আমরা যে কথাগুলো দিয়েছি কথা রেখেছি জন্য মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে এটা সিম্পল কারণ আর তারপরে আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমাদের যে আকাশচুম্বি কোথাও কোথাও হয়তো প্রশাসনিকভাবে হতে পারে দলীয়ভাবে হতে পারে কিছু কিছু ব্যক্তির কারণে আমাদের কিছু নিন্দনীয় কাজ হচ্ছে না এমন না কিন্তু নিন্দনীয় কাজ হলে সরকারভাবে আওয়ামী লীগ কিন্তু কোথাও তার কি বলে অ্যাড্রেস করতে তাকে আইন আইনের শাসন আনতে কিন্তু বাকি রাখছে না এর ফাঁকি হলো যে প্রশাসন কেন বিএনপির প্রতিপক্ষে বিএনপি কেন বলছে আমার শ্যামা আপা এখনই বললে যে না আসলে আওয়ামী লীগ প্রশাসন বানাচ্ছে আবার ওনাদের কী বলে সাধারণ সম্পাদক বলছে যে প্রশাসন আওয়ামী লীগ না তো এই যে দ্বৈত কথা আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে বলছেন না অথবা বুঝে শুধু বলছেন না দোষের জন্য বলছেন এখানে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হচ্ছে যখন বিএনপির প্রতি তখন মানুষ যাবে কোথায় বিএনপি করে মানুষ যদি বিএনপির বিভ্রান্ত হয় তখন তো সেটা সেফ জোন খুঁজবে আওয়ামী লীগ লীগের সেফ জোন ফর দ্যাট বিএনপি সাপোর্টার্স আমার ধারণা আর কি বাংলাদেশের যে নেগেটিভ অ্যাটিচুডের পলিটিস বিএনপি স্প্রেড করার চেষ্টা করছে মানুষ কিন্তু শিক্ষিত হয়েছে মানুষ আজকের খবর এখনই আইসিটির বিনিময় বিএনপি বলে নয় ও বিদ্যুৎ ও আইসিটি ও ডেভেলপমেন্ট ধন্যবাদ আমরা একটু আমরা কিন্তু করেছিস হোসেন প্রিন্স ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে আসি এখন আপনি কি উত্তরটা পেলেন

প্রশাসন এত শক্তিশালী হয়ে যাওয়া কিংবা তার এরকম আচরণের পেছনে। না আমাকে কি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যালো না আমি গতবারের ধারাভেকতা যেটা ছিলাম সেখানে আসলেই প্রশ্নের উত্তর চলে আসবে আমি জানি না কতটুকু শোনা গেছে যে আপনি গতবার যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী ভূমিকাটা কেন আমি দেখার পরে বলেছিলাম যে প্রথমে আসেন যে প্রজাতন্ত্রের মালিক কারা তো জনগণ তাহলে আপনি যদি এখানে ভোট নিয়ে যে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যারা ক্ষমতায় থাকবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় থাকবে তাহলে যারা ক্ষমতায় যখন ছিল আগে বা এখন তাদের তো উচিত এ ধরনের সংগঠন গড়ে তোলা কিন্তু তারা গড়ে তোলে নাই সুতরাং এর দায় এখন যারা ক্ষমতায় আছে অতীতে ছিল সকলকেই বহন করতে হবে আজকে এই নির্বাচন ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে এবং প্রশাসনকেই দলীয় করার দেয় আমি কারোর এখনকার প্রেক্ষাপটে যেটা চলছে সেটা তো ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে অতীতের যে কোনো সময়ের তুলনায় মাত্রা ছাড়িয়ে গেছে এবার মধ্যে নেই সুতরাং এখন এর থেকে যদি উত্তরণ ঘটাতে চাই আপনাকে প্রথমেই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কি এই পয়েন্টে একমত হচ্ছি সংবিধান যেটা বলছে জনগণ হচ্ছে এই প্রজাতন্ত্রের মালিক এবং তাদের প্রত্যক্ষ ভোটের যাকে ক্ষমতায় চায় তার মাধ্যমে ক্ষমতা পরিচয় একত্রিত হবে এইটা যদি বিবেচনা করে রাজনীতিতে আমরা ডিসিশন নিতে পারি তাহলে দেখবেন এই কাজটা কিন্তু এই প্রশ্নকে ব্যবহার করা এবং অন্য কাজগুলো না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই কথা এখন শুধুমাত্র বলবেন আর কালকে হয়ে যাবে আমরা এটা দেখছি না কারণ চলতি ধারা রাজনৈতিক দলগুলো যাদের কাছে ক্ষমতাটাই প্রধান ক্ষমতা না থাকলে সব যেন শেষ হয়ে গেল এবং ক্ষমতাই হচ্ছে তার আর্থিক আয়ের প্রধান জায়গা আপনি এই জায়গাটায় যে অর্থনৈতিক ধারাটা তারা তৈরি করেছে ক্ষমতায় থাকার মধ্য দিয়ে এই যে লুটপাটের ধারার অর্থনীতি যতক্ষণ বন্ধনা করতে পারছেন এদের এই চলতি ধারাও বন্ধ করা যাবে না এবং প্রশাসনকে ব্যবহারের এই ধারাও কিন্তু চলতে থাকবে এবং আপনি যে ভোটের ওই যে আমাদের দর্শক ভাই যশোর থেকে তিনি যে প্রশ্ন করলেন আপনি একটু ছোট করে হিসাব করে দেখুন তো এইটা যেন আমাদের কাছে কোনো ঘটনাই না যে আমাদের আজকে জনগণ ভোট থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ সে দেখছে যে ভোট যে ভোট দেওয়া যায় না ভোট দিলেও সেটা আজকে গণনার মধ্যে আসে না বরঞ্চ দলীয়করণের ট্যাক এমন ভাবে হয়ে যায় যে ভোটাধিকার যেন একটা অন্য জায়গায় চলে গেছে তার মানে এই জনগণকে যে আমরা আস্থায় এনে তাকে সব কাজে সম্পৃক্ত করে দেশ তাকে এগিয়ে নেব এই ধারাই চলতি ধারা রাজনীতি চিন্তা করে না সুতরাং এই চলতি ধারা রাজনীতির বাইরে নীতিনিষ্ঠ বিকল্প রাজনৈতিক ধারা যেমন দরকার একই সাথে জনগণকে আজকে এই খারাপ শক্তিকে অশুভ শক্তিকে না বলতে হবে এবং ভালো শক্তি যত ক্ষুদ্র হোক তাদের পক্ষে দাঁড়িয়ে যদি ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলতে না পারে না না পারি আমরা তাহলে দেখবেন এই প্রশাসন এক এক সময় এক এক রকম ভাবে তারা ব্যবহৃত হবে সুতরাং প্রশাসনকে আপনি শুধুমাত্র দোষ দিয়ে কি করবেন কারণ এই সমাজ ব্যবস্থা এই কাঠাময় এই প্রশাসনই এরকম জায়গায় চলতে থাকবে আমি আজকে এই কথাটা বলেই আমি এটা বলতে চাই যে নির্বাচন ব্যবস্থা যে ফেল করে গেছে পুরো ব্যবস্থা এই জন্য আপনি শুধু একটা কাজ করবেন কালকে এই ব্যবস্থা বল রেখে প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন আপনি সবকিছু করবেন তা কিন্তু হবে না কারণ আমরা এই নির্বাচনে দু এক জায়গায় প্রশাসন যদি চুপ থাকে সেখানে টাকার গেলা ভয়াবহ মাত্রা একটু চলে গেছে সেইখানে আমরা দেখেছি অন্যান্য আক্রমণ এবং এলাকায় ভবিষ্যতে তার সুযোগ সুবিধা ক্ষমতায় দিক থেকে থাকার বিষয়ে যেভাবে প্রচার প্রবণটা চলে গেছে জনগণ কিন্তু ভোট থেকে আস্থা হারিয়ে ফেলেছে সুতরাং আজকে আমাদের জাতীয় যে নির্বাচন বলতে আমি সংসদ নির্বাচন সে পুরো পদ্ধতিকে ঢেলে সাজাতে হবে আমরা কিন্তু অনেক আগেই বলেছি এখানে সংকল্পাধিক পদ্ধতি নিয়ে আসেন তাহলে দেখবেন প্রিন্স আপনাকে ধন্যবাদ সময় পেলে নিশ্চয়ই আমি আপনার কাছে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকে যে প্রশাসনের যে ভূমিকার কথা বলছেন এবং সেক্ষেত্রে যেটি রুজ হোসেন প্রিন্সও বললেন যে মানে প্রতিষ্ঠানকে মানে দলীয় কাজে ব্যবহার করে এটি আসলে নতুন কোনো ঘটনা নয় এবং মানে একুশে আগস্ট সহ বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে যে একটি দলকে দলের নেতৃত্বকে নির্মূল করার জন্য প্রশাসনকে ব্যবহার করেছেন আপনাদের সরকার সেই সময় এরকম কিন্তু বড় ধরনের গুরুতর অভিযোগও আপনাদের বিরুদ্ধেও আছে এবং নির্বাচন কমিশনেও নিয়েও আপনাদের নির্বাচন কমিশন নিয়েও আপনারা নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন সেই অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধেও আছে হ্যাঁ ঠিক আছে আমি রোহিন হোসেন প্রিন্স প্রিন্সের কথার সূত্র ধরে এবং দাঁড়াবাহের কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই উনি যেটা বলেছেন এবং উনি বললেন যে ওনাদের শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একশো ভাগ আস্থা আছে দেখে ভোট শূন্য ভোট পড়ে কোনো কোনো কেন্দ্রে ধানাশীষের বৈজ্ঞানিকভাবে এটা কোনো ব্যাখ্যা নাই হ্যাঁ আমি গায়ের জোরে কথা বলতে পারি ক্ষমতার জোরে আমি কথা বলতে পারি কিন্তু আপনি যদি প্রত্যেকটি কেন্দ্রের রেজাল্ট অ্যানালাইসিস করেন সায়েন্টিফিকভাবে এটার কোনো ব্যাখ্যা নাই যে তিন হাজার ভোট পাবে একটা কেন্দ্রে নৌকা আর জিরো ভোট পাবে ধানের শীষ এটা হতে পারে না কখনো ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা যে বিএন ভোটারদের ভোট প্রক্রিয়ার উপর আস্থা উঠে গেছে ওনারা দিগিয়ে দেখছেন ভোট দেওয়া হয়ে গেছে ওনারা যেখানে আপনাদের শূন্য ভোট পড়লো সেখানে আপনাদের নেতাকর্মী বা প্রার্থীর লোক এজেন্ট তারা কোথায় ছিলেন বা তাদের ভূমিকা কি ছিল সেখানে তো আমি তো আপনার টকশোর শুরুতেই আমি বলে দিয়েছি যে তাদের আওয়ামী লীগের ফার্স্ট এজেন্ডা হচ্ছে যে ব্যালট স্টাফিং ইভিএম এ বক্স হইলে ইভিএম স্টাফিং আমার তাদের তো ভোটারের দরকার নাই ভাই একজন রাজনৈতিক কর্মী ডেডিকেটেড রাজনৈতিক কর্মী আজকে যদি উনি উনি চাইবে যে ওনার এলাকায় নৌকায় দাঁড়ালে উনি জেনুইনলি নৌকায় পাশ করুক উনি সেটা চাইবে আমার এলাকায় নৌকায় যারা ভোট দেয় তারাও দুঃখ করে এসে আমাকে বলেছে যে আপা আমরা তো নৌকায়ও ভোটটা দিতে পারলাম না কারণ তারা তো ভোটার চায় না তাদের তো ভোটারের দরকার নাই আজকে তারা ভোটারদেরকে ঢুকতে দেয় না কারণ যেহেতু তারা আগে থেকেই ব্যালট স্টাফিং করে রাখে তারা প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য ভোট ডাকাতি করার জন্য ভোটার আসুক সেটার কোনো প্রয়োজনীয়তা কিন্তু আওয়ামী লীগ আওয়ামী ফিল করে না জনগণের সাথে ভোটারের সাথে তাদের কিন্তু কোনো যোগাযোগ নাই কি এবং তারা এমনভাবে একটি প্রজেক্ট এটা এটা নির্বাচন না এটা একটা প্রজেক্ট এই প্রজেক্ট তৈরি করেছে ওভার দ্য ইয়ার্স গত বারো বছরে যে এই প্রজেক্ট তারা ইমপ্লিমেন্ট করে এক একটা জায়গায় এক একটা সিটি কর্পোরেশনের পার্লামেন্টারি ইলেকশন বিভিন্ন জায়গায় ইভেন ঢাকার যেসব ইলেকশনগুলো হয়েছে আপনি ভোটার টার্নআউট দেখেছেন কত নগণ্য লজ্জাজনক ব্যাপার যেখানে বাংলাদেশে সবাই ভোট ভোট হলো উৎসব সবাই ভোট দিতে যেতে চায় কিন্তু মহিলা ভোটাররা কেন যাবে মহিলা ভোটাররা তাদের সবারই নিজের জীবন প্রিয় কথা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনারা ভোট বিপ্লবের কথা বলেছিলেন আমরা তো ভোট আমরা তো আমরা তো চাচ্ছি জনগণ ভোট দিতে আসুক এই যে ওনারা মিথ্যাচার করে যে বিএনপি জনগণের জনগণের কাছে বলে যে ভোট তোমরা জনগণকে ভয় দেখা এই জিনিস তো পুরো মিথ্যা কথা আমরা জনগণের কাছে যাচ্ছি ধানের শেষে ভোট চাচ্ছি আপনার মনে আছে সিটি কর্পোরেশন নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে ঢাকায় নেমেছিল ওনার গাড়িতে ওনাদের ছাত্রলীগের গুন্ডারা আক্রমণ করেছিল পরের দিন পত্রিকায় নাম পদবী সহ ছবি এসেছিল যে লাঠি মাচিয়ে করছে একটা ছাত্র লীগ ধরেছে বিচার করেছে তদন্ত করেছে আপনি কি বলতে চান এই জিনিস পুরা নির্বাচন প্রক্রিয়াটাকে তো তারা ধ্বংস করে দিয়েছে আজকে আমাদের এই যে দুর্নীতি প্রত্যেকটা সংস্থা বলছে দুর্নীতিতে নিমজ্জিত একশো পঁয়ত্রিশ টাকার বালতি পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ লাখ টাকার পর্দা আমার আমার জেলা ফরিদপুরের ছাত্রলীগের দুজন পাচার করেছে দুই হাজার কোটি টাকা আমার জেলা ফরিদপুরে তো এখন সেখানে এখানে তো এই যে এই যে প্রতি হাজার হাজার দুর্নীতি তারা করছে ধর্ষণ বাড়ছে যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কর্মকর্তারা তারা বিভিন্ন ক্রাইমে তারা জড়িত হয়ে যাচ্ছে কেন কারণ সরকার যেখানে রাষ্ট্রীয়ভাবে যেখানে ক্রাইম হচ্ছে আর এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে রিসেন্ট যে ইয়ে হত্যা হল অনেকগুলো প্রসঙ্গ এনেছেন সেটি যদি আপনি বলেন এর পাশে পাশাপাশি বলা হচ্ছে যে মানে একদম মানে ভোটের দিকে মানে ভোটের কেন্দ্রে যাওয়ার প্রতি যে মানুষের আগ্রহ কমে গেছে সেটা যে বলা হচ্ছে সেই প্রসঙ্গে আপনি কি আব্দুল কাদের মির্জার একটা পয়েন্ট আমি বলি ওনার ওনার ভোটের আগের বক্তব্য এবং ওনার ভোটে জেতার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই উনি ভোটের আগে ওই বক্তব্যগুলা দিয়েছে যে সুষ্ঠু হলে একটা এমপি সব এমপির পালাতে হবে কারণ উনি জানে যে এটাই বাস্তব চিত্র ওনার ওনার সবার সবার ভোট দরকার এই কথাটা বলেছেন রাজনৈতিক করমিশামে আমি সেই আলোচনায় যাব যে আলোচনা আমাদের দেশকে আজকে এই জায়গা নিয়ে আসলো হলো কি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি দুটি পার্টির মধ্যে একটা একটা বিগ বড় ডিফারেন্স যেটা হয়তো আমরা অনেকই রাজনৈতিক কর্মী হিসেবে হয়তো করি কোনো কারণে করি বাড়ির পেশের লোকটার সাথে পারি না গায়ের শক্তিতে দিতে পারি না শিক্ষার শক্তিতে পারি না জনকল্যাণ শক্তিতে পারি না তাতে আমি একটা কিছু করতে হবে বিএনপি হবে সৃষ্টি যেটা সৃষ্টি করেছিল যে জিয়ার রহমান সাহেব এবং বলেছিল যে টাকার সমস্যা নেই আসুন চরিত্র দেখাবো রাজনীতিবিদদের কোথায় এই যে মানি ইজ নো প্রবলেম যে শুরু করেছেন তার সাফারিংস আমরা যেমন করেছি দীর্ঘ বছর বাংলাদেশ করছে এ কোথায় যে শেষ হবে যায় না আমরা কর্পোরেট কালচারকে বেছে নিয়েছি আমরা মুক্তবাজার অর্থনীতি বেছে নিয়েছি জাতির পিতার যে কল্যাণ আপনারা তো সবাই গালাগালি করেছেন আমাদেরকে জাতির পিতা ভেবেছিল যে জাতিকে কোথায় নিতে হবে কেউ কিন্তু আমাদের মূল্যায়ন করতে চায় না আমি যাবো না শেষ করে ফেলি সেটা হলো যে আপনি নিজেই বলেছেন যে বিএনপির প্রতি কি অভিযোগ

আমি ওদিকেও যাবো না আমি আজকে এটা নিয়ে কথা বলি উনি যেটা বললো জিরো ভোট শূন্য ভোট আসলে সে বিএনপি শোনেন ভাই বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগকে কিন্তু আপনারা দমাতে পারেন নাই আপনারা করেছিলেন ছিয়ানব্বই সাল নির্বাচন জোর করে করে ফেলেছিলেন সবকে বাদ দিয়ে কিন্তু আপনারা জনগণের দাবির কাছে ন্যায্য দাবির কাছে বাধ্য হয়েছিলেন তা আপনাদের ন্যায্য কোনো দাবি নাই জনগণের কোনো দাবি নেই আপনারা আন্দোলন করেন নিজেদের জন্যে তা আপনাদের জন্যে জনগণ কতকাল মার খাবে অথবা জনগণ কেন যাবে কোন উদ্দেশ্যে যাবে আপনি নিজেরাই বলেন আমরা দেখানোর জন্য বসে আছি যে আওয়ামী লীগ কত খারাপ আরে ভাই তুমি আমার কোনো কাম করো না আওয়ামী খারাপ দেখাবা তুমি আমার কল্যাণে কি করছো এই যে এই যে নেতিবাচক ভাই আমাকে আমি বলিনি কথা নেতিবাচক যে আপনাদের রাজনৈতিক নেতৃত্বের কথাবার্তা আর রাজনৈতিক নেতৃত্বে যে কি বলবো মানে সীমাহীন দুর্নীতির যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে সেগুলো তো আপনি খণ্ডন করেন নেই আপনাকে একটি বিচার করেছেন আজকে আপনি বলতে পারলেন আমাকে হাজার করে পাচার করছে ধরলোকে এই পাচারকে ধরলোকে বাংলাদেশে আমি কথা কিন্তু বলিনি আপনাকে আর ডিস্টার্ব করিনি সেটা হলো যে এগুলো ধরলোকে Sí. সরকারের সদিচ্ছা আসে জন্য কিন্তু ধরছে সরকার না ধরতো না আপনাদের মতো ওই জজমের নাটক সাজিয়ে ফেলতাম কত নাটক আপনারা সাজতে পারেন আমরা সাজে পারতাম না আমরা ওই দিকে যাই না জাতির জনকের কোনো নাটক করতে চান না উনি জেনারেলি জেনুইন কাজ করতে চান জেনুইন কাজ করতে গেলে সবটা ধরতে পারছে না প্রশাসনের মধ্যেও ঘাপ ঘাপটি মেরে অনেক খারাপ লোক থাকতে পারে তারা ধরে না কিন্তু প্রশাসনের মধ্যে আশিভাগ লোক ভালো কাজ করার জন্যেই এই হাজার কোটি টাকা সুই ধরা পড়ে হাজার কোটি টাকা ডাকাতি ধরা পড়ে অন্যায় করলে ধরা পড়ে এবং এটা বিচারেরাওতে আনা হচ্ছে হ্যাঁ আমাদের দেশে বিচার ব্যবস্থার সম্পূর্ণ ভালো রয়েছে সেটাও বলা যাবে না সেই বিচার ব্যবস্থায় ভেঙেছিল আপনারা জাতির পিতার খুঁজে বিচার করেননি আলবদার সাংস্কৃতিক বিচার করেননি না করে বিচারপতিদের বয়স বাড়ানোর বিচারপতি যায় না কত দুষ্টামি যে আপনারা করেছেন যে দুষ্টামির খেসারত দিতে গিয়ে আর কষ্ট লাগছে ক্ষমতা পাচ্ছেন না ক্ষমতা পেতে গেলে রাজনীতি করেন জনগণের কল্যাণে করেন জনগণ চাইলে আসবেন আমি যেটা বলেছিলাম যে কেন বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার নামে শেখ শেখাসিনা নামে ভোটটা দিচ্ছে কারণ শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্পনা অর্থাৎ বাংলাদেশের রাজনীতি অপরাপর রাজনীতি সাংগঠনিক কাঠামোর যে ভিত্তি রচনামূলক যে বক্তব্য আগে দিয়েছেন তার প্রত্যেকটি স্টেপ উনি বাস্তবায়ন করছেন আমরা বলছি না শতভাগ হচ্ছে কিন্তু অনেক বিষয় শতভাগের উপরেও আমরা করছি চেষ্টা করছি যে আরও ডেভেলপমেন্ট অথবা আরও সমন্বয় করা যায় কিনা এই সমন্বয়ের নামই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই সমন্বয়ের নামই হলো বাংলাদেশ এই সমন্বয়ের নামই শেখ হাসিনা এই সমন্বয়ের নাম বাংলাদেশের কর্মীবৃন্দ তার মধ্যে আমাদের বলেছেন আপনারা নির্বাচনকে প্রজেক্টে পরিণত করেছেন এটা তো এটা তো এই কথা বলার উত্তর দেওয়ার কিছু নেই

নিজে দায় নিয়ে বেগম জিয়া দুর্নীতির সাজাপ্রাপ্ত আসামি আমরা মানবতাকে কত প্রাধান্য দেই মানবিক আমাদের কত ভাই ভাই থামেন

দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি